কয়েক সপ্তাহে টানটান উত্তেজনার পর গেল মাসের শেষের দিকে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে বেশ কয়েকটি শহর দখলেও নিয়েছে রুশ সেনারা। একই সঙ্গে কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও সামরিক ঘাঁটিও নিয়ন্ত্রণে নিয়েছে তারা। দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো হচ্ছে ইউক্রেনের বিভিন্ন শহরে। এতে সরকারি স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান ও আবাসিক এলাকা। যুদ্ধে ভেঙে পড়েছে ইউক্রেনের অর্থনীতিও। সংকট সমাধানে দেশটিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমা বিশ্ব। প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে অবতরণ করছে কার্গো বিমান। প্রশ্ন উঠেছে, চলমান যুদ্ধে কি শুধুই ইউক্রেনই ক্ষতিগ্রস্ত? পশ্চিমা বিশ্বের একের পর এক নিষেধাজ্ঞায় রাশিয়া কতটুকু নির্ভর? ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমা বিশ্ব। প্রথমেই আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে নিষিদ্ধ করা হয়। বিদেশে পুতিনের যেসব ব্যক্তিগত সম্পদ রয়েছে সেগুলোও জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন আন্তর্দেশীয় কোম্পানি রাশিয়াতে কার্যক্রম বন্ধ অথবা সীমিত করেছে। সবশেষ আর্থিক প্রতিষ্ঠান ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস ও পেপাল রাশিয়াতে ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে। দেখে নেওয়া যাক রাশিয়ার অর্থনৈতিক অবস্থা কতটা শক্তিশালী। তথ্য পর্যালোচনায় দেখা যায়, নানা ক্ষেত্রে বিশ্ব পরাশক্তির দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে রাশিয়া। সামরিক ক্ষেত্রে অন্য যে কোনো দেশের তুলনায় অনেকটাই এগিয়ে দেশটি। ঠিক তেমনি কৃষিক্ষেত্রেও একই অবস্থানে রাশিয়া। দেশটির মোট কৃষিজমির পরিমাণ 8 কোটি হেক্টর, এর মধ্যে শুধুমাত্র গম চাষ হয় 1.5 কোটি হেক্টরের বেশি জমিতে। এছাড়াও বিশ্বের সবচেয়ে বেশি সুগার বিটও উৎপাদন হয় রাশিয়াতে, যা থেকে তৈরি হয় চিনি। আলু উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে রাশিয়া। সূর্যমুখী বীজ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়, বার্লি উৎপাদনে প্রথম। দেশটির জিডিপিতে কৃষির অবদান 50% বেশি। এই পর্যায়ে জেনে নেই 2021 সালে রাশিয়ার রপ্তানির কী অবস্থা। 2021 সালে রপ্তানি করেছে প্রায় 40,000 কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য। সবচেয়ে বড় ক্রেতা চীন। গত বছর রাশিয়ার কাছ থেকে সোয়া 11,000 কোটি ডলারের পণ্য কিনেছে দেশটি। দ্বিতীয় অবস্থানে জার্মানি, তারা কিনেছে 4,500 কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য। তিন নম্বরে আছে ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডস, তারা গত বছর রাশিয়ার কাছ থেকে 3,700 কোটি ডলারের পণ্য কিনেছে। এরপরই আছে যুক্তরাষ্ট্র, আমদানি করেছে প্রায় 2,900 কোটি ডলার পণ্য। আর পঞ্চম অবস্থানে তুরস্ক, রাশিয়া থেকে তাদের মোট আমদানির পরিমাণ প্রায় 2,600 কোটি ডলার। গেল বছর রাশিয়া সবচেয়ে বেশি রপ্তানি করেছে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, অ্যালুমিনিয়াম, ভদকা, সামরিক অস্ত্র ও কৃষিপণ্য। রপ্তানির পর দেখা যাক মস্কো আমদানি করেছে কী পরিমাণ। 2021 সালে রাশিয়া আমদানি করেছে প্রায় 30,000 কোটি ডলারের পণ্য। আমদানিতেও চীনের অবস্থান শীর্ষে। এরপর জার্মানি, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও ইতালি থেকে পণ্য এনেছে। সবচেয়ে বেশি আমদানি করেছে মেশিনারিজ, এরপর মেডিসিন, অটোমোবাইল, পোশাক ও ফার্নিচার। আমদানি ও রপ্তানির পরিসংখ্যান বলে দেয় রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু চীন। যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশ ও তাদের মিত্ররা যখন রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিলেও মস্কোর প্রতি আনুগত্যে অনড় চীন। ইরানের ক্ষেত্রেও একই অবস্থান চীনের। ইরানের উপর দীর্ঘদিনের পশ্চিমা নিষেধাজ্ঞার কী অবস্থা? পরমাণু ইস্যুতে ইরানকে অনেকটা এক ঘরে করতে চেয়েছিল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। তেহরানের উপর অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেই 1979 সালেই। সে সময় ইরানের পাশে দাঁড়িয়েছিল রাশিয়া ও চীন। ফলে নিষেধাজ্ঞার পরও কয়েক ধাপ এগিয়ে মধ্যপ্রাচ্যে শক্ত অবস্থান ধরে রেখেছে ইরান। অনেকটাই ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রসহ তার মিত্ররা। সংকট সমাধানে এখনও তেহরানের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে পশ্চিমারা। কিন্তু মধ্যস্থকারী হিসেবে দায়িত্ব নেওয়া খোদ রাশিয়া এখন ইরান ইস্যুতে নতুন শর্ত দিয়ে আলোচনার সমঝোতায় অনেকটাই বাগড়া দিচ্ছে।
ইউক্রেন সংকটে পশ্চিমাদের নিষেধাজ্ঞা কি প্রভাব ফেলছে রাশিয়ায়? অন্য দেশের মতো নিষেধাজ্ঞার অর্থনৈতিক প্রভাব পড়তে শুরু করেছে রাশিয়ার উপরেও। রাশিয়ান মুদ্রা রুবলের মূল্য পড়ে গেছে। সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বের করে দেওয়ার সিদ্ধান্তের কারণে আর্থিক লেনদেন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলেই ধারণা করা হচ্ছে। এতে সবচেয়ে প্রভাব পড়তে পারে আমদানি রপ্তানিতে। মাস্টার কার্ড ও ভিসা কার্ডের কার্যক্রম বন্ধ থাকায় রাশিয়ার নাগরিকদেরও বিপাকে পড়তে হবে বিদেশে লেনদেনের ক্ষেত্রে। দেশটির 87% মানুষ কার্ডে লেনদেনে অভ্যস্ত। অর্থনৈতিক সংকটে পড়বে জেনেও কেন ইউক্রেনের সামরিক অভিযানে নামলো রাশিয়া? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলেছেন পশ্চিমারা কি ধরনের ব্যবস্থা নেবে সব জেনে শুনেই এগিয়েছে তার দেশ। এমনকি রাশিয়ার উপরে পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল বলেও মন্তব্য করেছেন তিনি। আমরা শুনেছি যে ইউক্রেনের আকাশসীমায় নো ফ্লাই জোন ঘোষণার কথা ভাবছে অনেকে, কিন্তু এটা সম্ভব নয়। এমন ঘোষণা দেয়া হলে এটিকে চলমান সেনা অভিযানে হস্তক্ষেপ হিসেবে ধরে নেওয়া হবে। তারা কোন সংস্থার সে সময় তা বিবেচনা করবে না মস্কো। বসে নেই রাশিয়াও। পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ায় থাকা পশ্চিমাদের সব ধরনের সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা দিয়েছেন পুতিন। বন্ধ করে দেওয়া হয়েছে বিবিসি, ডয়েচে ভেলে সহ পশ্চিমা সব গণমাধ্যমের কার্যক্রম। একই সঙ্গে ফেসবুক, টুইটার সহ সামাজিক সব মাধ্যমও নিষিদ্ধ করা হয়েছে। সবশেষ রুশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় আর্থিক লেনদেনের জন্য বিকল্প ব্যবস্থাও চালু করতে যাচ্ছেন পুতিন। আর্থিক লেনদেনে চীনের ইউনিয়ন পে নিয়ে ভাবছে মস্কো। জ্বালানি তেল, গ্যাস ও গমের কারণে রাশিয়ার উপর নির্ভরশীল পশ্চিমা দেশগুলো সহ বিশ্বকে এর মাশুল গুনতে হতে পারে। ইতোমধ্যে যার নেতিবাচক প্রভাব আন্তর্জাতিক বাজারে পড়তে শুরু করেছে। করোনা মহামারীতে থেতলে যাওয়া বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট যেন আগুনে ঘি ঢালা।